আমি শুভাশিস ব্যানার্জি, আর আমার সঙ্গে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব যে যারা প্রাথমিক স্কুলের শিক্ষক তারা পিএফের যে স্লিপ, সেই স্লিপ কিভাবে ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলতে চাইছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্বর সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা যখনই এই ধরনের ভিডিও বানাবো তখনই আপনারা পাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস। তাহলে আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস, সাবস্ক্রাইব নাও। সার্ভিস লোন অ্যান্ড ল্যান্ড রিলেটেড নিউজ পাওয়ার জন্য আপনারা এখনই সাবস্ক্রাইব করুন আওয়ার প্রোগ্রেস। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাইছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। দেখুন, আমরা গুগলে চলে এসেছি। এইবার আমাদের যেহেতু ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সেহেতু আমরা দেখুন এখানে লিখব গুগলে www. দেখুন ডটটা দিচ্ছি আমরা, www. মুর্শিদাবাদ, MUR, ঠিকানাটা লিখছি মুর্শিদাবাদ, কথাটা আমরা লিখছি এখানটাই, আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, DPSC কথাটা লিখতে হবে, DPSC। দেখুন আমরা মুর্শিদাবাদ DPSC কথাটা লেখা মাত্রই চলে এসেছে এরকম, মুর্শিদাবাদ www.dpscmurshidabad.in। এবার আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। দেখুন, ক্লিক করছি, ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন dpscmurshidabad.in, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে ওয়েবসাইট, আমরা সেখানে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আমরা এখানে এসেছি। এবার পিএফের যে আপনাদের স্লিপ, সেই স্লিপটা কিন্তু এখানেই পাওয়া যাবে, তো আমরা সে এখানে ভালো করে দেখে নেব। দেখুন, ইম্পর্টেন্ট লিঙ্কস রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট লিঙ্কসে ভিউ পিএফ রিপোর্ট 2019-20, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। দেখুন, আমরা ক্লিক করলাম, ক্লিক করা মাত্র একটি পেজ ওপেন হবে। পেজটি ওপেন হতে একটি সময় নিচ্ছে, কারণ নেটওয়ার্কে গণ্ডগোল। দেখেন, খুলে গেছে, লোডিং নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পেজটি ওপেন হয়েছে, ভিউ পিএফ রিপোর্ট। এবার আপনাকে এখানে নিজের নাম আর আপনার যে ব্যাংকে স্যালারি হয় সেই ব্যাংকের স্যালারি এখানে অ্যাকাউন্ট নম্বর সাবমিট করতে হবে, তো আমরা এখানে সাবমিট করে দিচ্ছি, যে আপনারা দেখতে পাবেন দ্য টিচার, এত নেম অফ দ্য টিচার, নেম অফ দ্য স্কুল, নেম অফ দ্য সার্কেল, লেজার নাম্বার, এগুলো কিন্তু আপনারা সব দেখতে পাচ্ছেন, ওপেনিং ব্যালেন্স অ্যাজ অন 1st April, এগুলো দেখতে পাচ্ছেন, তারপরে অ্যাডিশনাল ডিপোজিট ডিউরিং দ্য ইয়ার 2019-20, 24,000 জমেছে সেটা দেখতে পাচ্ছেন, এটা 19-20, প্রুভেন্সিয়াল প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2019-20, তারপরে আপনারা দেখতে পাবেন যে রিফান্ডেবল কোনো অ্যাডভান্স রিকভারি হয়েছে কি না, 0, তারপরে লেস উইথড্রল ডিউরিং দ্য ইয়ার 2019-20, 0, তারপর অ্যাডিশনাল ইন্টারেস্ট ফর দ্য ইয়ার 2019-20, মানে 2020 টাকা, তারপর ক্লোজিং ব্যালেন্স অ্যাজ অন 31st March 2020, 38,533 টাকা, এটা দেখতে পাচ্ছেন। ইট ইজ এ প্রুভেন্সিয়াল জেনারেল, এখানে দেখতে পাচ্ছেন এটা ফান্ড, এটা আপনাদের যদি মনে হয় যে এগুলো ভুল রয়েছে তাহলে কিন্তু আপনারা সংশোধনও করতে পারবেন, এখানে পরিষ্কার সেটা দেওয়া হয়েছে। আপনারা পিএফ রিপোর্ট ছাড়াও এখান থেকে অনেক কিছু তথ্য পাবেন, সেগুলো দেখে নিতে পারেন, যেমন স্কুল রিপোর্ট কার্ড, মিড ডে মিল, স্কুল এডুকেশন, WB কন্যাশ্রী, যুবশ্রী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, পেনশন ফাইল স্ট্যাটাস, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, SSM মুর্শিদাবাদ, এগুলোও পাবেন। তাছাড়া রিক্রুটমেন্ট সম্পর্কে দেখুন আপনারা এখানটায় জানতে পারবেন, অনেক কিছুই রয়েছে মুর্শিদাবাদ জেলার DPSC যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু রয়েছে,
PTTI, ODL, RTI, Recruitment Section, Contact Us, এগুলো আপনারা একসময় দেখে নেবেন এখানে। এটা মুর্শিদাবাদ বিপিএসসির ওয়েবসাইট, সেরকমই অনেক জেলায় ওয়েবসাইট খোলা হয়েছে। আর আপনাদের যদি পিএফ রিপোর্ট ডাউনলোড করতে অসুবিধা হয়, তাহলে আমাদের যে কন্ট্যাক্ট বিশেষ করে রয়েছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অসুবিধা হলে। আর দেখবেন নিচে প্রিন্ট লেখা থাকবে, সেখানে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করা মাত্রই আপনাদের যে গুগল ড্রাইভ থাকে সেখানে কিন্তু চলে আসবে। তো সেখানে আপনারা ফাইলটি আপলোড করে নেবেন। আপলোড করার পর হার্ড যে কপি, সে কপি আপনারা যদি মনে করেন রাখবো, তাহলে কম্পিউটারে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন 5 টাকার বিনিময়ে। এবং এগুলি খুব যত্ন সহকারে রেখে দেবেন একটি ফাইল করে, যাতে ভবিষ্যতে আপনাদেরই সুবিধা হয়। তাহলে আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখলেন যে কিভাবে পিএফের যে স্লিপ, সেই স্লিপ ডাউনলোড করবেন। তবে ভবিষ্যতে আপনাদেরকে বলে দিই, পিএফের স্লিপ যেমন এখানে ডাউনলোড হচ্ছে, পে স্লিপও এই ওয়েবসাইটে ডাউনলোড করার ব্যবস্থা করা হবে। তো আমরা যতদূর আমাদের কাছে খবর রয়েছে যে এখানটায় এই যে ওয়েবসাইট রয়েছে ডিপিএসসির, সমস্ত জেলার যে ডিপিএসসির ওয়েবসাইট, সেখানে শুধু পিএফ স্লিপই নয়, পে স্লিপও থাকবে, এবং সেই সঙ্গে আরও অনেক কিছু আপনাদের সাহায্যের জন্য থাকবে। আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের যে ওয়েবসাইট এবং তার ফোন নম্বর এখানে রয়েছে। আপনাদের যদি কোনো কিছু তথ্য জানার থাকে, এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে বিস্তারিত দেখতে পাবেন। তো আমরা এখনও এখানে অনেক জিনিস দেখছি যে স্কুল সার্চ বা সাব ইন্সপেক্টর অফ স্কুল রয়েছে, আপনি এখান থেকে জেনে নিতে পারেন কোন সার্কেলে কে সাব ইন্সপেক্টর রয়েছে, এগুলো জেনে রাখতে পারেন, বা কটি স্কুল রয়েছে। এখনও ওয়েবসাইটে অনেক কিছুই আপলোড করা হয়নি, তবে আশা করা যায় খুব শীঘ্রই সব কিছু আপলোড হয়ে যাবে। দেখুন এখানে সার্কেল নেম অনুযায়ী স্কুল নেম রয়েছে, এখানে অনেক সার্কেল রয়েছে, তার স্কুল রয়েছে। এখানে প্রত্যেকটা সার্কেলের এখানে দেখতে পাচ্ছেন এটা 12-এর রয়েছে। তারপরে এখানটায় নেক্সট করলে আরও পাবেন, যদি নেক্সট করেন আরও পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 40টা স্কুল, 12-1 সার্কেলেই 50টা স্কুল, তারপরে 12-1 সার্কেলে 60টা স্কুল, 12-1-এই 70টা, 12-1-এ 80টা, তারপরে আলাদা সার্কেল হয়ে গেল। আপনারা এইভাবে দেখতে পাবেন কোন সার্কেলে কটা স্কুল রয়েছে, প্রাথমিক স্কুল, এখানে কিন্তু তার বিস্তারিত নোট রয়েছে। আপনারা এখান থেকে নেক্সট নেক্সট করলেই এখন বেলডাঙ্গা সার্কেলে পেয়ে যাবেন। এভাবে আপনারা কিন্তু নিজের সার্কেলে কোন স্কুল রয়েছে বা সেই এখানে এসআই কে রয়েছে এখানে জানতে পারবেন। এই স্কুলগুলো কাজে রাখবে, বিশেষ করে আর কদিন পরই তো আপনারা জানেন যে লিস্ট বেরোবে প্রাথমিক শিক্ষক নিয়োগের, তখন তারা স্কুল যদি বিশেষ করে কাউন্সিলিং হয় তখন তাহলে তাদের সুবিধা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস।